আসসালামু আলাইকুম আমার ভাই ও বন্ধুরা, যারা সার্বিয়ারি কাজে কাজ শিখতে আগ্রহী, আজকে তাদের জন্য আমার একটা ভিডিও। তো আমরা অনেক সময় এই ক্যালকুলেশন নিয়ে আমরা অনেক সময় ইয়ে থাকি, অথবা আরএল কীভাবে ইয়ে করবো, ওয়েবসাইট কীভাবে মিলাবো, এগুলো নিয়ে অনেক সময় আমরা ঝামেলার ভিতরে পড়ি। আমরা যারা নতুনভাবে আমরা সার্বিয়ারি কাজ শিখতেছি তাদের জন্য এই ভিডিওগুলো। এই যে আমাদের যে এই যে একটা আরএল আছে, এটা হইছে আমাদের টিবিএম নাম্বার, এটা টিবিএম আরএল। তো আর এটা হইছে আপনার ব্যাকসাইড, এটা যেটা আমরা ব্যাকসাইড পাইছি, এটা হইছে আমরা হাইড্রো ইনস্ট্রুমেন্ট, যেটা আমরা এটা মাইনাস এটা যোগ করে এটা আমরা পেয়েছি। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। এই যে আমরা এটা উঠাবো, এখন এটা উঠাবো আমরা, এই যে 8.8 5, এই যে আমরা যোগ করবো। এরপরে আমাদের এই যে ব্যাকসাইড আছে, এই ব্যাকসাইডটা আমরা এখানে যোগ করব 1.04। এই যে আমাদের আইসে 9.875। তো এই যে আমরা হাইট এবং ইনস্ট্রুমেন্ট আমরা এখানে বসাইলাম। বসানোর পরে এই যে আমাদের ইন্টার আছে, এই যে আমাদের ইন্টারগুলা আমরা যেগুলা স্টাফ রিডিং পাইছি, এই যে ইন্টার আমরা অনেক সময় আমরা এই ইন্টার থেকে এই যে আমাদের যে প্রেজেন্ট আরএলটা আছে, আমরা প্রেজেন্ট আরএল মাইনাস দিলেই আমরা প্রেজেন্ট আরএলটা পেয়ে যাব। তো আমি আপনাদেরকে একটা দেখাই, যেমন আমি কেটে দিলাম, এরপরে ১৬৩০, এই যে মাইনাস ইনস্ট্রুমেন্ট, এই যে আমাদের 8.245, এই যে 8. আমাদের যেটা প্রেজেন্ট সেটা আমরা পেলাম। তো আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, যেটা মনে করেন যে আমরা ইয়েগুলা পাবো, আমাদের যে ডিসনেস যেগুলো মানে আমাদের মানে বক্স কত দূর আছে, কত দূর থেকে কত দূর আমরা বের করতে হবে সেটা আমরা আজকে বের করব। যেমন দেখেন এখানে 7 মিটার আছে, এরপরে 8 মিটার আছে, এরপরে 7 মিটার আছে, এরপরে 10 মিটার আছে, এরপরে 5 মিটার আছে। তো এগুলা থেকে আমাদের কীভাবে ডিজাইনারগুলো আমরা বের করব, ডিজাইনারগুলো কীভাবে বের করব সেটা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের হচ্ছে প্রথম হচ্ছে আমাদের 7 মিটার, এটা হচ্ছে সেন্টার আরএল, এটা ইয়ে করার দরকার নাই, এটা মানে ঠিকই থাকবে, এটা কোনো ইয়ে নাই, এটা ঠিক থাকবে। তো 7.03% স্লোপ, তো আমরা এখানে মাইনাস দিলেই পেয়ে যাবো, এই যে 120 মিলি, এরপরে মাইনাস আমাদের এই যে ডিজাইন আরএল আছে, ডিজাইন আরএল এটা সেন্টার আরএল, ওইটা থেকে মাইনাস করে আমরা এগুলো বের করব। 8.347, এই যে আমাদের এটা পেয়ে গেলাম, দেখছেন এই যে আমাদের সেন্টার আরএলটা বের করে ফেললাম, এই যে আমাদের ডিজাইন আরএলগুলো বের হয়ে গেল। তো এভাবে আমরা কাজ করব, আশা করি সবাই বুঝতে পারছেন, আমি আর একটু বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে। আরেকটা দেখাই, এই যে আপনার 8 মিটার, যেটা আর 8 মিটার আমাদের বক্স আছে, সেটা আমরা সেন্টার আরএল কীভাবে বের করব সেটা আমি আপনাদেরকে দেখাই। 8.03, আমার 3% স্লোপ আছে, এই যে আমার 240 মিলি, মাইনাস হয়েছে গিয়া 8.347, এই যে আমার 8.107, এই যে আমার 8.107, এই যে এটা আমার বের হয়ে গেল। তো আশা করি আমি সবাইকে বোঝাইতে পারছি, আর আমি আরও ভিডিও আপনাদের সামনে ধরে তুলব, আমার সবাই উৎসাহ দিবেন, আর আমি চেষ্টা করবো আরও সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।